আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হি অবরাকা তু হামদুল্লাহ হি ওয়াহদা ওয়াসালুসালামু আল্লাহ রসৌলিল্লা হি মাল্লা প্রিয় দিনী ভাই বোনেরা আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি আমল শেখানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ এই দোয়াটি পাঠ করলে পাটকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং পাঠকারীকে খুশি করা আল্লাহ আল্লাহতালার অঙ্গীকার রয়েছে প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিস উল্লেখ হয়েছে এই দোয়াটি সম্পর্কে হাদিস উল্লেখ হয়েছে মুসলিম শরীফে তিরমিজি শরীফে আবু দাউদ শরীফে ইবনে মাজা এবং আরও অন্যান্য হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই কালিমাগুলো সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং কেয়ামতের দিন তার উপর আল্লাহ তালা সন্তুষ্ট থাকবেন সুবহান আল্লাহ দোয়াটি হল রদিতাহি রব্বাউ ওয়াবিল ইসলামি দিনাউ ওয়বি মোহাম্মাদীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াউ রসূলা আপনারা বাংলা দেখে দেখেও কিন্তু মুখস্থ করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি আবার বলছি রবি তুবিল্লাহি রব্বাউ ও ওয়াবিল ইসলামী দীন প্রিয় বন্ধুগণ দোয়াটি কিন্তু খুব ছোট এর ফজিলত কিন্তু অনেক বড় তাই আসুন আমরা নিয়মিত এই দোয়াটির আমল করি এবং আমলের মধ্য দিয়ে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই উক্ত দোয়াটির ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ হুম্মা আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে দোয়াটি আপনাদেরকে শেখালাম দোয়াটি আপনাদের খুব ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন এবং আগামী এপিসোডে আপনি কোন টপিকের ওপর ভিডিও চান কী বিষয়ে ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলা সাইল সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অন করে রাখুন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছেই আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته